Assalamualaikum, this is Lija from my list perfect channel. Welcome back to another brand new video. Shobai ke Ramadan Karimer onek onek beshi shubhechha. Asha korchi shobai onek beshi bhalo achen iman ebong shaste. Amio alhamdulillah bhalo achi. Ami 30ta Ramzane 30ta video hoyto apnader sathe share korte parbo na. Tobu ami amar jayga theke jototuku shombhob ami আপনাদের সাথে আমার ভিডিও বা ডেইলি ব্লগ তো দিতে পারছি না বা দুই এক দিন পর পর আমি আমার ব্লগ বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি একটি বিজনেসও করি সেহেতু আমার সেখানেও কিছু টাইম দিতে হয় আবার নিজের জন্য কিছু সময় সর্বোপরি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব বা ব্লগ দেওয়ার চেষ্টা করব কিভাবে প্রথম রমজান কিভাবে কাটলো তার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন অল অপশন নোটিফিকেশন তাহলে আমি যখনই যে ভিডিওটি আপ করব সেটি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের রমাদান করিম কিভাবে যাচ্ছে এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে দৈনিক একটি হাদিস শেয়ার করতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কোনো অংশে কম হবে না বা কমানো হবে না তিরমিজি হাদিস 807 নম্বর আজকে আমি আপনাদের সাথে দুটি আইটেম বা দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটি হচ্ছে আলুর চপের রেসিপি আর একটি হচ্ছে ডেজার্ট আইটেম সো আমি আর কথা বলতে চাচ্ছি না আমি সম্পূর্ণ ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি বা আমি লিখে দিব তাহলে কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখা যাক দ্বিতীয় রেসিপিটি হচ্ছে সাগুদানার একটি ডেজার্ট আইটেম প্রথমে সাগুদানাটা ভালোমতো ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে সুন্দর মতো একটি পরিমাণ মতো গরম পানিতে এটা সিদ্ধ করে নিতে হবে এটা ভালোমতো সিদ্ধ হয়ে আসলে একটা ছাকনিতে করে এটা ভালোমতো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হবে এরপরে
এরপরে একটি হাঁড়িতে সমপরিমাণ দুধ নিয়ে বা আপনি যে কয় জোটার জন্য বানাতে চাচ্ছেন সেরকম দুধ নিয়ে সেখানে অল্প একটু লবণ, দুটো তেজপাতা এবং দুটো এলাচ দিয়ে দুধটাকে ভালোমতো ফোটাতে হবে। এখানে লবণটা হচ্ছে চিনিটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে আমাদের যা লাগবে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার, সাথে থাকছে পরিমাণ মতো চিনি এবং গোলাপ জল, এবং থাকছে এখানে খেজুর থাকবে এবং থাকবে কিশমিশ। আপনি চাইলে বিভিন্ন ফ্রুটসও এখানে অ্যাড করতে পারেন যখন পরিবেশন করবেন ঠিক তখনই। এ পর্যায়ে দুধটা ঘন হয়ে আসার পরে আমি একটি বাটিতে কিছু পরিমাণ গুঁড়ো দুধ আমি নিব এবং কিছু পরিমাণ কাস্টার্ড পাউডার এবং কিছু পরিমাণ যে মিক্সচারটা আমি করে রেখেছিলাম, বেকিং পাউডার এবং কাস্টার্ড পাউডারের যে মিক্সচার, এটা একসাথে অ্যাড করে সমপরিমাণ পানি দিয়ে এটা গুলিয়ে আমি দুধে মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত না এটা একটা থিক টেক্সচার না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এভাবেই রাখবো। এবং সেখানে আমি সমপরিমাণ বা আপনি যতটুকু পরিমাণ আপনি চিনি খেতে পছন্দ করেন আপনি ততটুকুই চিনি এখানে অ্যাড করবেন। কিন্তু আমি যেটা বলি, এটা একটু কম চিনিতে খেলেই সবচাইতে বেশি মজা লাগবে, কারণ সারাদিন রোজা রাখার পরে আপনি যখন একটি হেলদি ডেজার্ট আইটেম খাবেন সেখানে চিনির পরিমাণটা কম হলে খুবই ভালো হবে। সারাদিন রোজা রাখার পরে যে দুটি আইটেম আমাদের সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে কোনো জুস আইটেম বা কোনো শরবতের আইটেম। আমি এখানে দুইটি আইটেমের ট্যাংয়ের শরবত এবং একটি হচ্ছে রু আফজার শরবত এবং জুস আমি এখানে অ্যাড করেছি। এগুলো মূলত সব দুটার সাথেই আমি লেবু এবং কিছুটা পরিমাণ আমি লবণ অ্যাড করেছি। এখানে হচ্ছে আমার ছোটো ভাইয়া, এখানে উনি বুট রান্না করে নিচ্ছে, উনি পেঁয়াজও ভেজে নিবে এবং আমি যে আলুর চপ রেডি করেছিলাম সেটাও ভাইয়া ভেজে নিয়েছিল। এভাবে আমাদের প্রথম রামাদান গেল, আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো যাচ্ছে। সো কথা না বাড়িয়ে ভিডিও দেখি আমরা, আর আসবো নতুন কোনো আবার ব্লগ নিয়ে আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি থামস আপ করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হচ্ছে সবশেষে এক কাপ চা দিয়ে গরম গরম ইফতারিটি, মানে পুরো রামাদানের যে একটা টায়ার্ডনেস ছিল ওটা শেষ হয়ে গিয়েছে। সো আপনারাও হয়তো ইফতারির পরে কে কে চা খান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর কার কেমন
প্রথম রমজান গেল সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার দুটি পেজ আছে, লিজ পারফেক্ট এবং লিজার সিগনেচার হেয়ার অয়েল, দুটিতেই থামস আপ দিয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।